প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এনএসবিডির পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ আলোচনা করব, সেটি হলো কৃত্রিম মানের মৃত্যু নেই, এটি অন্য আরেকটি নামে আসতে পারে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে হলো মূল ভাব, কেবল দীর্ঘ জীবনের মধ্যেই মানুষ অমরত্ব লাভ করতে পারে না, বরং মহৎ কার্যগুলির জন্যই কিছু মানুষ জগতে চির অমর হয়। সম্প্রসারিত ভাব, ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ডাজ নট লিভ ইন ইয়ার্স বাট ইন ডিডস। মানুষের কর্মজীবন স্বল্পস্থায়ী হতে পারে, হতে পারে দীর্ঘস্থায়ী। জীবনের ব্যক্তিকাল দিয়ে মানুষের মূল্যায়ন করা হয় না, মানুষের প্রকৃত মূল্যায়ন হয় তার কর্ম দ্বারা। বয়স বেশি হলেই বাঁচা সার্থক হয় না, বরং যারা অমোঘ মৃত্যুর কথা জেনেও সংক্ষিপ্ত জীবনে মানব কল্যাণে সুকীর্তির স্বাক্ষর রেখে যান, তারা মরে গিয়েও চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন। মানুষ তাদের সুকীর্তির কথা শ্রদ্ধাভরে স্মরণ করে মাথা নোয়ায়, দৈহিক মৃত্যু ঘটলেও মানুষের মাঝে তারা বেঁচে থাকেন। এমন লোকের সত্যি মৃত্যু নেই, পৃথিবীর স্মরণীয় ও বরণীয় ব্যক্তিগণ শুধু তাদের কর্মের মধ্যেই আমাদের মধ্যে অমর, অক্ষয় ও শ্রদ্ধাভাজন হয়ে আছেন। পৃথিবীতে বহু লোক অল্প বয়সে মৃত্যুবরণ করেও তাদের কর্মের জন্য অমর হয়ে আছেন, আবার কেউ দীর্ঘায়ু পেয়েও তাদের নাম পরিচয় মিশে গেছে কালস্রোতে। বালক ক্ষুদিরাম দেশের জন্য প্রাণ দিয়ে অমর হয়েছেন, বরকত সালাম রফিক জব্বার বাংলা ভাষা আদায়ে অকালে মৃত্যুবরণ করলেও বাংলার মানুষ কোনোদিন তাদেরকে ভুলবে না। মাত্র 21 বছর বেঁচে থেকে প্রতিভাবান কবি সুকান্ত ভট্টাচার্য আমাদের মাঝে অমর হয়ে আছেন, কর্মই তাদেরকে বাঁচিয়ে রেখেছে, বয়স নয়। মন্তব্য বা শেষ কথা, বিশ্বজগতে অনন্তকাল প্রবাহে মানুষের জীবন নিতান্তই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের মহিমা পেতে পারে মানুষের মহৎ কর্মে ও অবদানে, তখন মৃত্যুর পরও মানুষ স্মরণীয় হয়ে থাকে। তাই বয়স মানুষের জীবনের সার্থকতার মাপকাঠি নয়, মহৎ কীর্তির মাধ্যমেই মানুষের জীবন সফল ও সার্থক হয়। ডিয়ার লার্নার্স, যদি ভিডিওটি তোমাদের নিকট ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।